সুপ্রভাত। তরঙ্গ টিভি আয়োজিত চায়ের টেবিলে বরাক দর্পণ অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ সোমবার 13 সেপ্টেম্বর 2021 খ্রিস্টাব্দ, 27 ভাদ্র 1428 বঙ্গাব্দ। আজ বরাকের প্রতিটি দৈনিকের প্রধান শিরোনামে স্বতন্ত্রতা। দৈনিক যুগসংখ্যের প্রধান শিরোনামে এসেছে 850 বেসরকারি নৌকায় মেরিন ইঞ্জিন, ঘোষণা হিমন্তের। ব্রহ্মপুত্রে সিঙ্গেল ইঞ্জিন নৌকা চলাচলে নিষেধাজ্ঞা। দৈনিক সাময়িক প্রসঙ্গের প্রধান খবরে লেখা হয়েছে, অসমে 400 বনবিকাশ কেন্দ্র স্থাপন করবে কেন্দ্র, জনজাতীয় ও কারুশিল্পের উন্নয়নে বিশেষ উদ্যোগ কেন্দ্রীয় মন্ত্রী মুন্ডার। প্রান্তজ্যোতির প্রধান শিরোনাম হল, তালিবান প্রতিরোধে নয়া দাওয়ায় ভারতের, জঙ্গি মোকাবেলায় শুরু সেনা পুলিশকে বিশেষ প্রশিক্ষণ। গতির প্রধান শিরোনামে লেখা হয়েছে, বিশেষ বিবাহ আইনে মুসলিম পুরুষের সঙ্গে হিন্দু নারীর দ্বিতীয় বিয়ে অবৈধ, গুয়াহাটি হাইকোর্টের রায়। দৈনিক নববার্তার প্রধান শিরোনামে এসেছে, কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডার সঙ্গে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রীর আশ্বাস, 7টি একলব্য আদর্শ বিদ্যালয়, 400টি বনধন বিকাশ কেন্দ্র। দৈনিক যুগসংখ্যের প্রথম পাতার কয়েকটি শিরোনাম, 126 আসনে জেতার ইতিহাস রয়েছে কংগ্রেসের, শিলচরে কর্মীদের তাতালেন ভূপেন। সাময়িক প্রসঙ্গের প্রথম পাতা থেকে আরও কয়েকটি শিরোনাম, দলে যোগ দিতে প্রচুর টাকা টোপ দেয় বিজেপি, দাবি কর্ণাটকের প্রাক্তন মন্ত্রীর, অপারেশন লোটাস। নববার্তার প্রথম পাতা থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ শিরোনাম, অসমে বিলম্বিত রেল প্রকল্পের জন্য অতিরিক্ত 2,439 কোটির বোঝা চেপেছে কেন্দ্রের ঘাড়ে, উত্তর পূর্বে পিএফের সঙ্গে আধার সংযুক্তির মেয়াদ বাড়ল 31 ডিসেম্বর পর্যন্ত। প্রান্তজ্যোতির প্রথম পাতা থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ খবর, ফের এনকাউন্টার রাজ্যে, নিকেশ মোস্ট ওয়ান্টেড ডাকাত। গতির প্রথম পাতার অন্যান্য কয়েকটি গুরুত্বপূর্ণ খবর, শিওরে ভোট, শিখ ও হিন্দু উদ্বাস্তুদের নাগরিকত্বের দাবিতে সোচ্চার অমরিন্দর, সিএএ নিয়ে সুর নরম পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর। দৈনিক যুগসংখ্যের খাস খবর, করিমগঞ্জ ও হাইলাকান্দির পাতা থেকে, ভঙ্গ হল ইউপিএলএ, ঘরে ফিরলেন কার্বি বিদ্রোহী সংগঠনের 300 ক্যাডার। ব্যাংকের আইএফএসসিতে ত্রুটি, বন্যার ক্ষতিপূরণ থেকে বঞ্চিত সুবিধা প্রাপকরা, ডিসির হস্তক্ষেপ দাবি মজুরি শ্রমিক ইউনিয়নের। সাময়িক প্রসঙ্গের 3, 7 এবং 8 পৃষ্ঠে থেকে, পরশু অভিষেকের উপস্থিতিতে ত্রিপুরায় তৃণমূলের শক্তি পরীক্ষা, প্রস্তুতি বৈঠক কুণাল সুস্মিতার। পাতারকান্দিতে মহাজোটের ভরাডুবির পেছনে দায়ী প্রার্থী সচিনের একগুয়েমি, প্রদেশ সভাপতি ভূপেন বরাকে স্মারকপত্র ব্লক কংগ্রেসের। নববার্তা প্রসঙ্গের 3, 6 ও 9 পৃষ্ঠা থেকে, 5 বছর পর বাংলাদেশের কারাগার থেকে স্বগৃহে ফিরছেন দরঙ্গের মুকুল, জীবিত মৃত আল কায়দা নেতা, 9/11 বর্ষপূর্তিতে ভিডিও প্রকাশ লাদেনের উত্তরসূরির। প্রান্তজ্যোতির 3 ও 5 পৃষ্ঠা থেকে, অবৈধ কারবারিদের স্বর্গরাজ্যে পরিণত চুরাইবাড়ি, জ্বালানি তেলের বেআইনি বাণিজ্যের রমরমা। রাজ্যে শুরু নির্বাচনী কুচকাওয়াজ, নিশানা 6 কেন্দ্রের উপনির্বাচন, ময়দানে বিজেপি সহ বিরোধীরা। গতির 3-এর পাতা আঞ্চলিক খবর থেকে, কেরলের বিমান দুর্ঘটনার জন্য দায়ী পাইলটই, দাবি সরকারি রিপোর্টে। উত্তরপ্রদেশের উন্নয়নের বিজ্ঞাপনে কলকাতার উড়ালপুলের ছবি, যোগীকে তোপ তৃণমূলের। বিশেষ শিরোনাম যুগসংখ্য থেকে, আফগানিস্তান থেকে মার্কিন সেনার গোপন তথ্য হাতিয়ে নিল আইএসআই। আফগান ইস্যুতে পুরনো বন্ধু রাশিয়ার সঙ্গে সম্পর্ক মেরামতিতে জোর দিল্লি। সাময়িক প্রসঙ্গ থেকে, হিন্দু ভোট কাটতে উত্তরপ্রদেশে 100 আসনে প্রার্থী দেবে শিবসেনা। কাবুলে আমেরিকান হামলায় নিহতদের কেউ জঙ্গি ছিল না, দাবি মার্কিন সংবাদপত্রের। খেলার শিরোনাম যুগসংখ্যের শেষ পৃষ্ঠা থেকে, গুয়াহাটিতে জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ, আগামী বছর 25 থেকে 28 জানুয়ারি হবে প্রতিযোগিতা। সাময়িক প্রসঙ্গের 12 পৃষ্ঠা থেকে, ইউএস ওপেনের নয়া মহিলা চ্যাম্পিয়ন অষ্টাদশী রাদুকানু। প্রান্তজ্যোতির খেলার খবর থেকে,
বই প্রকাশ অনুষ্ঠানে গিয়ে পজিটিভ হওয়ার আশঙ্কা সম্পূর্ণ উড়িয়ে দিলেন শাস্ত্রী। গতির খেলা থেকে দুই টিন এজারের লড়াইয়ে বাজিমাত এমআর, তৈরি হল একাধিক রেকর্ড, ফ্ল্যাশিং মেডো নয়া রানি রাদুকানু। নববার্তার মাঠে ময়দানে থেকে খেতাব জিতে ইতিহাস রাদুকানুর। তরঙ্গ টিভির পক্ষ থেকে সকলের সুন্দর এবং সুস্থ জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।